আওলাদে মুজাদ্দিদের খুন আছে, শুনছেন? অতএব তিনার জন্য দোয়া করি, আল্লাহ যেন তেনাকে আরো ভালো রাখে, আরো যেন বেশি আমার বিরোধী করে, বেশি আমার বিরোধী করে, বেশি আমার বিরোধী করে। কথা বুঝছেন না, বোঝেন না? আফসোস, বাপের দায়িত্ব ছোট ছেলেকে তুলা বড় করা। আমার বাচ্চা বড় হবে, বাপ চাই আরো কুটে দেবো, আরো কুটে দেবো, আরো কুটে দেবো, আরো কুটে দেবো। দুঃখ কোন বোনকে কেউ রেপ করে তার চাল গা থেকে আমরা চালটাকে ছাড়িয়ে ফেলতে পারি, দরকার আছে না? ভাই আমার ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার কতটা হয় বুঝতে পারছেন? হ্যাঁ, আমি রোজা রেখে এতটা চিল্লাচ্ছি, গলা শুকিয়ে যাচ্ছে, ইমান আমাকে বলছে আরো বল, আর আপনারা হাঁপিয়ে যাচ্ছেন, আপনারা হাঁপিয়ে গেছেন তো নাকি? হ্যাঁ, কৃষ্ণের ভাইগুলো হাঁপিয়ে গেছে, আপনারা হাঁপিয়েছেন নাকি? এখন চলবে না, বন্ধ করব, কারো অসুবিধে থাকে যেতে পারে, কারো অসুবিধে থাকে যেতে পারে, আমি কাউকে জোর করে রাখিনি, তবে আমার ভাই যাবেন না, আমার আব্বা যাবেন না, আমি আমার গুণে গেলে থাকতে চাই। আমার ছোট ভাই মির্জাদা নওশাদ সিদ্দিকী আল কুরাইশী হাসেমি, এত বড় লোকের মাঝে তার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমার ভাইকে আমার থেকেও বড় করে, বলুন আমি। এটা হলো ইমানদারের পরিচয়। ইমানদার কাকে বলে? সে নিজের জন্য যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে, ঠিক না বেটি? রাসূলুল্লাহর হুকুম। আজ আমি চাই আমার ভাই মির্জাদা নওশাদ সিদ্দিকী তাকে যেন আমার থেকেও আল্লাহ বড় করে। এছাড়াও আমার আজকে এক ভাই এসেছেন, সাইম সিদ্দিকী ভাইজান, তিনি সহ আরো যত আউলাদে মুসাদ্দেদ আছে সমস্ত ভাইজান হুজুরদের ঘরে আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে, আরো বড় করে। বিশেষ করে যে আউলাদে মুসাদ্দেদের খুন আছে, শুনছেন? অতএব তিনার জন্য দোয়া করি, আল্লাহ যেন তেনাকে আরো ভালো রাখে, আরো যেন বেশি আমার বিরোধী করে। কথা বুঝছেন না, বোঝেন না? আফসোস, বাপের দায়িত্ব ছোট ছেলেকে তুলা বড় করা। আমার বাচ্চা বড় হবে, বাপ চাই আরো কুটে দেবো। দুঃখ তো ভাইয়ের আমার, আমি এতটুকু আমার স্বপ্ন বিশাল পাওয়ার, একটা শক্তি তৈরি করার, সাথে সাথে এই জায়গা থেকে আমার টার্গেট দাদা খুনির পীরকেবলা যে মহামানব, তিনার নামটা সারা ওয়ার্ল্ডে যাক, এখান থেকে ছেলে পড়াশোনা করে সারা ওয়ার্ল্ডে যাবে, তিনার নামে শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? এটা কি আমি একা করতে পারবো? এই একা করতে পারবো, ছোটখাটো হবে, আমি যেটা চাইছি সেটা সবাই মিলে না হলে হবে কি? 15 কোটি টাকা নলেজ সিটি হচ্ছে না কেন? তাহলে আব্বা সিটি 15 কোটি লুটে নিয়েছে, কি বলবে না বলবে না? আজ আপনারা কে কে দিয়েছেন, কে কে দেন নে জানি না, সমাজে একটা কথা ওঠে আব্বাস সিদ্দিকী চাঁদা তুলে খায়, ওঠে না? ওঠে না? একটু সারা দেবেন, ওঠে না? ওঠে না? ওঠে না? ওঠে না? একটু জোরে বলুন, আব্বাস সিদ্দিকী চাঁদা তুলে খায়, আপনাদের কি মনে হয় চাঁদা তুলে খাই তো? হ্যাঁ, তাহলে আপনারা একটু বসে যান।